বুঝতে পারেন না। পাঁচাত্তর সলাতালাই করে এই যুবক যে আমাদের সামনে বসে আছে, এই যুবক রমজান মাসে সিয়াম থাকে, এমনকি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে, যখন কেউ থাকে না তখন এই যুবকের মোবাইল ইনকামিং আছে। বলেন তো ঘটনা কি? লজ্জা কাজ করে, ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঠিকই মহিলা বোরকা পরে, ঠিকই মহিলা পাঁচাত্তর সালাত আদায় করে, তাহাজ্জুদ পরে, তাহাজ্জুদ পরে, কিন্তু স্বামী যখন বাড়িতে থাকে না তখন আরেকজন পুরুষের সাথে মোবাইলে প্রেমের গল্প করে। উত্তর নেবেন আপনি কেন বলেন তো? লজ্জা কাজ করে, লজ্জা ভিন্ন জিনিস, লজ্জার অনেক গুরুত্ব এই শরীয়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত আলোচনা লজ্জা নিয়ে হবে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক খেয়ালে চেয়ে থাকবেন। পাখি যেন মনে করে যে আপনি পাথর, এক খেয়ালে চেয়ে থাকবেন। সম্মানিত দিদি ভাই বোন, ওমামা বা হেলি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু আলাইহি শোবাতান মিনাল ঈমান, লজ্জা এবং কম কথা বলা, লজ্জা এবং কম কথা বলা ইমানের অংশ। কম কথা বলে যে ইমান আছে তা, কম কথা যার ইমান আছে তা, লজ্জা যার আছে ইমান তার আছে, লজ্জা নেই যার ইমান নেই তার। পরের অংশ, অল বাজাউল বায়ানু মিনান নিফাকে, বাক্যটুতা আছে যার ইমান নেই তার।